বুক ক্যাফে বুক রেফেবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বই বন্ধু পাবলিশার্স থেকে প্রি বুকিং শুরু হয়ে গেল নতুন কিশোর বন্ধু সংখ্যাটির এবং পনেরো শতাংশ সার সহযোগে তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সংখ্যাটি সংখ্যায় দারুণ দারুণ কিছু লেখা রয়েছে সেগুলো চলুন একটু দেখে নিই এত ভালো লেখা তিনশো টাকার মধ্যে সত্যি কিন্তু মনকে একেবারে চাঙ্গা করে দিচ্ছে চলুন তাহলে দেখে নিই তো প্রথমে আকর্ষণ যেটা সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায় সুন্দরবন রহস্য দীপ কাকুর গোয়েন্দা কাহিনী তারপর রূপক সাহার ফুটবল রহস্য যেটা ক্রীড়াভিত্তিক রহস্য উপন্যাস নীল চ্যাটার্জি সৈকত মুখোপাধ্যায়ের অন্যতম সেরা একটি চরিত্র সেখানে মৌমাছিদের দেবতা বলে গল্পটি রয়েছে মুন্নাদির থ্রিলার উপন্যাসের উপর রাজা ভট্টাচার্যের লেখা পাথরার পাথর নামে একটা রয়েছে অদ্ভুত উপন্যাস একটা দেখতে পাচ্ছি আবার অভিক সরকারের একটা লেখা দেখতে পাচ্ছি রীতা বসুর পিন্টু মামার ওপর যে একটা বিখ্যাত বিভিন্ন লেখা রয়েছে পিন্টু মামার চরিত্রটি খুবই ভালো লাগে আমার তো তার উপরও একটা দেখছি লেখা তো আমার মনে হচ্ছে যে খুবই ভালো একটা জায়গা তৈরি হয়েছে এটা এবং ছোটো গল্পগুলোও কিন্তু খুব ভালো এসেছে চলুন সেগুলোকেও একটু দেখে নিই তো ছোটো গল্পের মধ্যে আমি দেখতে পাচ্ছি কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায় তারপরে বাণীব্রত গোস্বামী সামাজিক গল্প রয়েছে অনন্যা দাসের বাপ্পাদিত্য দাসের ভৌতিক গল্পে আমার অন্যতম প্রিয় একজন লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর লেখার পাচ্ছি জয়দ্বীপ চক্রবর্তী সাগরিকা রায় এনারা প্রত্যেকেই কিন্তু ভৌতিক গল্প দারুণ লেখেন আবার রূপকথা ফ্যান্টাসির গল্পে দীপান্বিত রায় মৃগাঙ্ক ভট্টাচার্য ছোটদের ওপর লেখারে ভালোই লেখেন দেবদত্ত বন্দ্যোপাধ্যায় রুবায়ের বুদ্ধিমত্তা রুবায় চরিত্রটির ওপরে কিন্তু বেশ কিছু গল্প রয়েছে তো দেবদত্ত বন্দ্যোপাধ্যায়ের রহস্য গল্প পাচ্ছি আবার ঐতিহাসিক পৌরাণিক গল্পও কিন্তু বেশ কিছু রয়েছে গল্পবিজ্ঞানও রয়েছে কাজেই বিভিন্ন জনরা ধরে ধরে এখানে গল্পগুলো রাখা হয়েছে আমার মনে হচ্ছে যে সংখ্যাটি কিন্তু দারুণভাবে মার্কেটে হিট হবে আর কি বাদ যায়নি প্রবন্ধ বা ফিচারগুলো প্রচ্ছদ কাহিনী রয়েছে প্রসেনজিৎ দত্তের লেখা তারপর স্মৃতিকথা রয়েছে খেলা রয়েছে ব্যক্তিত্ব ভ্রমণ অভিজ্ঞতা তারপরে আবার জানা অজানার উপরেও লেখা রয়েছে সমুদ্র বসুর ফেলুদার ওপর যে বিভিন্ন ধাঁধা ধেঁয়ালির ওপর যে লেখাটা সেটাও আমরা পাচ্ছি সমুদ্র বসু ফেলুদার ওপর কিন্তু অনেক লেখালেখি করেছেন মজার পাতাও রয়েছে তো সেদিক থেকেও কিন্তু বেশ হিট জায়গাটা বলাই বাহুল্য পরিশেষে আরও একটি অংশের কথা না বললেই নয় কমিক্স চতুরঙ্গ সম্পূর্ণ রঙিন ভৌতিক কমিক্স এর আগের সংখ্যাটিতে তারানাথ তান্ত্রিকের কমিক্স আমরা পেয়েছিলাম মানে প্রথম বর্ষে আমার কাছে আছে বইটি তো এই দ্বিতীয় বছরের পত্রিকাটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই কাহিনীর ওপর মায়ার ওপর একটি ভৌতিক কমিক্স রয়েছে এছাড়া গৌতম কর্মকারের কমিক্স হাত দারুণ ওনার কমান্ডার বোসের ওপর একটা লেখা রয়েছে এবং অবশ্যই ফিচারিস্টিক গল্প সেখানে থাকছে রোমাঞ্চকর কল্পবিজ্ঞানের কমিক্সও থাকছে এছাড়াও কবিতাও থাকছে কাজেই ছোট গল্প উপন্যাস বড় গল্প কমিক্স কবিতা তারপর ফিচার প্রবন্ধ সব মিলে জুলিয়ে বেশ ভালো একটা পত্রিকা আমরা পেতেই চলেছি বলাই বাহুল্য এরপরে সফা প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন একটি বই তারানাথতান্ত্রিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারনাতান্ত্রিক সমগ্র তো বাংলাদেশের প্রকাশনী সফা প্রকাশনী তবে অবশ্যই বাংলাদেশের প্রকাশনী হলেও আমাদের ভারতেও পাওয়া যাবে কারণ এখন বাংলাদেশের সমস্ত বই ভারতে এবং ভারতের সমস্ত বই বাংলাদেশে আদান প্রদানের জায়গা তৈরি হয়েছে কাজেই আমরা আশা রাখতে পারি যে এই তারনাতান্ত্রিকের সমগ্রটাও আমরা হাতে পাবো এ প্রসঙ্গে জানাই মিত্র ঘোষ থেকে বর্তমানে তারনাতান্ত্রিকের সমগ্রটা পাওয়া যায় এবং চারশো পঞ্চাশ টাকার দাম তো ভেতরের সূচিপত্র এটার কি কি থাকছে সেটাও দেখতে পারবো কিছু দিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছে অন্তরিক প্রকাশনীর কথায় অন্তরিক প্রকাশনী থেকে অতিরিক্ত ছয় শতাংশের ছাড় দেওয়া হচ্ছে সমগ্র জুন মাস জুড়ে এবং কুড়ি শতাংশের জায়গায় ছাব্বিশ শতাংশ ছাড় পাওয়া যাবে তো আপনারা অবশ্যই এই যে ঠিকানাটা রয়েছে এখানে ভিজিট করতে পারেন অনলাইনেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও ওনারা মোটামুটি একটু বললে অবশ্যই ছাড়টা দেন তো সেদিক থেকেও কিন্তু সুবিধা রয়েছে তো অন্তরীপের যদি কোনো পত্রিকা কিনতে চান বা বই কিনতে চান এই সুযোগে কিনে নিতেই পারেন ভালো ভালো বই এবং পত্রিকা রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে কারণ এই আপডেটে আমরা দেখতে পাব নতুন একটা বইয়ের প্রি বুকিং কৃষ সিন্ধুকি এবং প্রথমবার আলিপুর জেলে বন্দি বিস্মিত বিপ্লবীদের আন্দামানের দীপান্তরের প্রেক্ষাপটে লেখা উপন্যাস তো আলিপুর জেলে এখানে কিন্তু উন্মোচন হবে বইটি বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা হলেও প্রি বুকিংয়ে আপনারা দুশো টাকায় পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আটই জুন বিকাল চারটের সময় আলিপুর জেল মিউজিয়ামে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এবং প্রি বুকিং এখনই করে নিতে পারেন আর প্রথম দুশো কপি থাকবে অথার সাইন্ড তো এই সুযোগটা রয়েছে দেবরাতী মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসটিকে পড়ার সুযোগ তো আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন এই সুযোগে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমান নিয়ে তো আপডেটটা আমি দিয়েই থাকি তো সেই সুযোগে এই নতুন যে সাপ্তাহিক বর্তমানটা আসতে চলেছে আটই জুন সেটার সন্ধান পেয়েছি দেখতেই পাচ্ছেন ধারাবাহিক রয়েছে ভ্রমণ গল্প ইত্যাদি তো রয়েছে বিশেষ রচনা রয়েছে দশহরা কি। কেন পালন করা হয় এবং কি পড়লে সরকারি বেসরকারি চাকরি নিশ্চিত অর্থাৎ ছাত্র জীবন কর্মজীবন সম্পর্কিত অনেকটা আলোচনা রয়েছে তো সাপ্তাহিক বর্তমান মাত্র দশ টাকাতে আপনারা আটই জুন সংখ্যাটিকে নিতে পারেন এই সমস্ত আলোচনার জন্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি সর্বভূতেশু সংখ্যার কথা তো সর্বভূতেশু নামে যে পূজাবার্ষিকীটি রয়েছে তার কিন্তু একটা ঝলক নতুন এসেছে দেখতেই পাচ্ছেন উপন্যাসগুলো রিভিল হয়েছে তো এখানে অভিষেক চট্টোপাধ্যায় অনিন্দিতা নাথ থেকে শুরু করে এক একে নামগুলো রয়েছে তো সর্ববৃশ্ব উৎসব সংখ্যায় আমরা কিন্তু এগুলো দেখতে পাবো তো এই আপডেটটিও ছিল সর্বভূতের পত্রিকা থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য একটা সুযোগ রয়েছে এবং সেই বিজ্ঞাপনটাই দেখাতে চলেছি আপনাদের কাছে অনুগল্পের ওপরে কিন্তু লেখা চাওয়া হচ্ছে দুশো থেকে তিনশো শব্দের মধ্যে আপনারা অনুগল্প পাঠাতে পারেন এবং এখানে সম্পূর্ণ ডিটেলটা লেখা রয়েছে তিরিশে জুনের মধ্যে এই যে ইমেলটা রয়েছে সেখানে পাঠাবেন এবং অবশ্যই নিয়মাবলী মেনেই ফলো করেই আপনি পাঠাবেন তো এখানে সমস্তটা রয়েছে একবার পড়ে নিতে পারেন পজ করে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি অরণ্যমন পত্রিকার আপডেট নিয়ে তো আপনারা জানেন অরণ্যমোণ সপ্তাহ চলছে এক থেকে নয় জুন পর্যন্ত এবং ওনার বেশ কিছু বিজ্ঞাপনও রাখছেন যেরকম কৌশিক সামন্তের বোরিং ফুর বাই প্রকাশ খুব ভালো গল্প প্রফেসর সোমের ওপরে গল্প দুটো নিতেই পারেন আপনারা মেলাঙ্কলির রাতেও আমার দুটো পার্টি আছে খুব সুন্দর আমি অবশ্যই একটা রেকমেন্ডেশন ভিডিও করব আমি এই বিজ্ঞাপন দেখেও মোটামুটি বলে দিচ্ছি আর কি ত্রিশ শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে কটা বই দেখানো হচ্ছে সব কটা বই ভালো এবং প্রফেসর সোমের প্রথম পার্টটা বেশি ভালো দ্বিতীয় পার্টটার থেকে তো আপনারা প্রথম পার্টটাকে অবশ্যই নিতে পারেন বোরিংপোং বাইপোকারস আপনারা পেয়ে যাবেন পূজা বার্ষিকীতে গত বছর আগের তো সেখানে পাবেন আর যদি সেটা না মানে পেয়ে থাকেন তাহলে এই বইটিকে কিনে নিতে পারেন ভালো গল্প অবশ্যই দেখতে পারেন এছাড়াও অন্যান্যের মধ্যেও আমি বেশ কিছু দেখতে পেয়েছি দেবজ্যোতি ভট্টাচার্যের যেরকম বেশ কিছু গল্পের বই রয়েছে তমগ্ন নস্করের যেরকম দেওর খুব বিখ্যাত একটা লেখা এবং অন্যান্যগুলোও রয়েছে তো এগুলোর ওপরে আপনারা ইনভেস্ট করতেই পারেন ভালো লেখা এগুলো দোসরা জুন আসতে চলেছে সানডে সাসপেন্সে রয়্যাল বেঙ্গল রহস্য ফেলুদার সত্যি রায়ের আমি এটা আগেই বলেছিলাম যে আসছে তো সেই খবরটি সত্যি হলো তো আপডেট অবশ্যই আপনারা যদি ফলো করেন তাহলে অনেক আগে থেকেই কিন্তু বেশ অনেক কিছুই পেয়ে যাবেন এই চ্যানেলে এবং সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে সুবিধা হবে কারণ বইয়ের আপডেটগুলো যত তাড়াতাড়ি পাওয়া যায় তত বেশি প্ল্যানিং করতে সুবিধা হয় মানসিকভাবেও এবং ইনভেস্টমেন্টের জায়গাগুলোও কিন্তু প্ল্যান করা যায় যে কোন বইয়ের ক্ষেত্রে খরচ করবো ইত্যাদি না ইত্যাদি তো আমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে রাখতে বলবো আপনাদেরকে কারণ বই সংক্রান্ত আপডেট পেতে থাকলে সুবিধাই হবে তো এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে এবং অন্যান্য ভিডিওগুলো চ্যানেলে দেখবেন কারণ এগুলোতে আপডেট সমস্ত কিছুই রয়েছে খুব ভালো এই আপডেটগুলো উপকারে লাগবে তো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ